हेलो फ्रेंड्स, वेलकम टू एडु बंधु चैनल। आज के विषय नहीं आलोचना करब से हमें पीजीएमटी अर्थात पोस्ट ग्रेजुएट मैथमेटिक्स तर कम्पिटर ट्रेनिंग है। तो से ही विषय यूनिवर्सिटी एक नोटिस दिए तो नहीं विस्तारित आलोचना करब। तो आगे रखी जो चैनल सबसक्राइब कर रखो तो अवश्य सबसक्राइब कर नियो और पास बेल आइकन क्लिक कर नियो जाते हमारे वीडियो पोस्टर नोटिफिकेशन तुम्हारा पे थको। चलो शुरू करा जाए। यूनिवर्सिटी गतकाली नोटिस दिए एखे बला देखते ही पाच यूनिवर्सिटी अफिसियल नोटिस। ये नोटिस लिंक अभी डिस्क्रिप्शन दिए रखब से डाउनलोड कर तुम्हारा विस्तारित निजे देखे नीते। नोटिस फॉर कंप्यूटर ट्रेनिंग फॉर पीजीएमटी स्टूडेंट्स एनरोल्ड आफ्टर जनवरी 2017 अर्थात जनवरी 2017 पर जैसे एडमिशन तरह नोटिस एंड क्लियर ऑल 10 पेपर्स फॉर पीजीएमटी कोर्स एवं 10 पेपारे जरा एग्जाम दिए क्लियर कर नहीं तरज कंप्यूटर ट्रेनिंग। तो एर पेपर जो कोड होता हे 4B এবং কম্পিউটার ট্রেনিং ইজ ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য সিলেবাস। এবং কম্পিউটার ট্রেনিংটা পিজিএমটি কোর্সের ইন্টিগ্রেটেড সিলেবাসের মধ্যেই পড়ে এবং এটা ম্যান্ডেটরি অর্থাৎ কম্পালসারি যে এই কম্পিউটার ট্রেনিং তোমাদেরকে করতে হবে। তো দ্য ট্রেনিং উইল বি কন্ডাক্টেড ইন অনলাইন মোড অর্থাৎ অনলাইন মোডে এই ট্রেনিংটা হবে এবং দ্য ট্রেনিং প্রোগ্রাম ফ্রম দেয়ার ওন রেসিডেন্স উইদাউট মুভিং ফিজিক্যালি অর এনি সেন্টার অর্থাৎ কোনো সেন্টারে যেতে হবে না, তোমাদের বাড়ি থেকেই তোমরা এই কম্পিউটার ট্রেনিং করতে পারবে। এবং এই কম্পিউটার ট্রেনিংটা হবে 5 দিনের এবং 5 দিনই তোমাদেরকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এটা কম্পালসারি। ঠিক আছে, অ্যাটেন্ড করবো না বললে হবে না, অ্যাটেন্ড করতেই হবে কম্পালসারি। তো যারা জানুয়ারি 2017 পর্যন্ত অ্যাডমিশন এবং যাদের ফাইনাল রেজাল্ট পেন্ডিং আছে এই ট্রেনিংয়ের জন্য তারাই এই ট্রেনিংটা করতে হবে এবং বাকিদের জন্য সেপারেটলি নোটিশ দেওয়া হবে পরবর্তীকালে। এবং প্লিজ নোট দ্যাট দ্য এলিজিবল স্টুডেন্টস উইল বি কন্ট্যাক্টেড অর্থাৎ যারা এলিজিবল হবে তাদেরকে বাই ফোন বা ইমেল কন্ট্যাক্ট করা হবে ইউনিভার্সিটি আইসিটি ডিপার্টমেন্ট থেকে এবং তাদেরকে বলা হবে কীভাবে তারা যে কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম আছে সেটা কীভাবে করবে। এখানে পুরো চার্ট দেওয়া রয়েছে কোন স্টাডি সেন্টার কত তারিখে। তো দেখতেই পাচ্ছ এই যে প্রথম ব্যাচ জওয়ান যেটা আছে তাদের হচ্ছে 23 নভেম্বর থেকে 27 নভেম্বর দেখতেই পাচ্ছ এবং তারপরে আছে 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তো তারপরে আছে 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তো এইভাবে এক্সামটা হবে। তো এর জন্য তোমাদেরকে তোমাদের এই যে কোন কলেজে কবে আছে তো সেটা তোমাদেরকে নোটিশটা ডাউনলোড করে একবার দেখে নেবে এবং তোমাদের মোবাইলে সেভ করে নেবে। দেখতেই পাচ্ছ প্রচুর স্টাডি সেন্টার রয়েছে এবং তাদের ডেটগুলো দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে পজ করে দেখে নিতে পারো। তো আমি বলবো এই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে। এখানে নোট ডাউন কিছু দেওয়া রয়েছে সেগুলো একবার দেখে নাও। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ এ কম্পিউটার প্রেফারেবলি মানে কম্পিউটার অ্যারেঞ্জ করতে বলছে এটা থাকলে ভালো হয় ওয়ার এ স্মার্টফোন টু কমপ্লিট দ্য ট্রেনিং অথবা স্মার্টফোন থেকেও তোমরা কমপ্লিট করতে পারবে কিন্তু কম্পিউটার থাকলে ভালো হয়। স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ দ্য ইন্টারনেট কানেক্টিভিটি ইন দেয়ার কম্পিউটার স্মার্টফোন ইন্টারনেট কানেক্টিভিটি প্রয়োজন। দ্য টাইম ট্রেনিং ডেট ক্যান নট বি চেঞ্জ অর্থাৎ চেঞ্জ হবে না ট্রেনিং ডেটগুলো। ডিউ টু এনি ইমার্জেন্সি ইউনিভার্সিটি অথরিটি ক্যান চেঞ্জ দ্য ডেট অফ দ্য প্রোগ্রাম যদি কোনো এমার্জেন্সি হয় তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি অথরিটি এগুলো চেঞ্জ করতে পারে। দ্য স্টুডেন্টস আর অ্যাডভাইজ টু ফলো দ্য এনএসসি ওয়েবসাইট অন এ রেগুলার বেসিসে অর্থাৎ এনএসসি যে ওয়েবসাইট আছে সেটা রেগুলার বেসিসে ফলো করতে বলা হচ্ছে। স্টুডেন্টস শুড হ্যাভ দেয়ার ওন স্টাডি মেটেরিয়াল পেপার 4B অর্থাৎ তোমাদের 4B নিজের কাছে রাখতে হবে যখন এই যে ট্রেনিংটা অ্যাটেন্ড করবে তখন। তো এই হচ্ছে পুরো বিষয়। তো অ্যাটেন্ড করতেই হবে এবং আইসিটি ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে যোগাযোগ করা হবে। 5 দিনের ট্রেনিং, 5 দিনই তোমাদেরকে অ্যাটেন্ড থাকতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়। তো আর কোনো এই নিয়ে কোনো সংশয় থাকলে বা অন্য কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারো, যতটা পারা যায় হেল্প করে দেবো। তো এই হচ্ছে পুরো বিষয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।